দুস্থদের বাঁচাতে সরকার পরিবারগুলির অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না কেন? রবিবার টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করে প্রশ্ন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বিনামূল্যে শস্য বিলির ব্যবস্থা করছে না কেন সরকার, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশে লকডাউন পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে দুস্থ ও দৈনিক ভিত্তিতে রোজগার করে সংসার চালান যারা, তারা পরিযায়ী শ্রমিকদের রোজগার বন্ধের সঙ্গে সঙ্গে তাদের বাড়ি ফেরার পথও বন্ধ হয়ে গিয়েছে। লকডাউন পরিস্থিতিতে বারবার দুস্থদের সমস্যাগুলি তুলে ধরে প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা চিদম্বরম টুইটারে সরব হয়েছেন, সরকারকে অমানবিক বলেও দাবি করেছেন চিদম্বরম। রবিবার টুইটে তিনি প্রথমে পরপর দুটি প্রশ্ন করেন। প্রথমে তিনি লেখেন, সরকার কেন দুস্থ পরিবারগুলির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি ও সম্মান রক্ষা করতে পারছে না? পরবর্তী প্রশ্নে তিনি খাদ্য বণ্টন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, সরকার কেন তার 7.7 কোটি টনে খাদ্যের কিছুটা অংশ যারা খেতে পাচ্ছেন না তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করছেন না? এর পরের টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে ট্যাগ করে লেখেন, এরা বারবার এই দুটি অর্থনৈতিক এবং বিবেকগত প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে আর দেশবাসী তা অসহায়ভাবে দেখেছে। একই থ্রেডের একটি টুইটে তিনি সরকারকে দুস্থদের প্রতি অমানবিকও বলেন।